এই ঘটনার ধারাবাহিকতায় ঘটনার পরপরই আমরা দ্রুত একটি তদন্ত দল গঠন করি এবং তদন্ত দলে এই আসামিদের ধরার লক্ষ্যে কাজ শুরু করে এই ধারাবাহিকতায় এই আমরা গতকাল মামলার প্রধান আসামি আলাউদ্দিন ওরফে হীরাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই মূলত তার নেতৃত্বেই এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয় পরবর্তী আসামি তথ্য অনুযায়ী আমরা আমাদের নারায়ণগঞ্জ র্যাব এগারোর একটি দল এবং র্যাব র্যাব একের একটি যৌথ দল গাজীপুর জেলা কালিয়াখ থানাধীন রতনপুর এলাকা থেকে মামলার অপর তিন আসামি আলামিন রাসেল এবং সানি এই তিনজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে জানা যায় যে নিহত ভিক্টিম সুরুজ মিয়া এলাকার সাবেক মেম্বার এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এছাড়া তিনি আলিপাড়া জামি মসজিদের মসজিদ কমিটির সভাপতি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি এলাকায় বিভিন্ন সমস্যার সালিসই করতেন গ্রেফতারকৃত আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামি ঘটনার দশ পনেরো দিন পূর্বে গ্রেফতারকৃত আসামি হীরা ও তার ভাই সালু তারা উক্ত এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করতে যান তাদের চাঁদায় অতিষ্ঠ হয়ে ভবন মালিক তিনি আমাদের যে ভিকটিম সুরুজ মিয়া তার কাছে তিনি বিচার দেন যেহেতু তিনি বিচার সালিশ করতেন এলাকায় ভিকটিম সুরুজ মিয়া তিনি হীরা এবং সালুর বাবাকে বিষয়টি অবহিত করে অবহিত করেন এবং তাদেরকে এই চাঁদবাজি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন আমরা এর বাইরেও জানতে পারি যে ভিকটিম সুরুজ মিয়ার অটোরিক্সা গ্যারেজ এবং ইটবালুর ব্যবসা ছিল এবং এই ব্যবসা নিয়েও কিন্তু যারা হত্যাকাণ্ড সংগঠিত করে হীরা এবং সালু তাদের এই ব্যবসায়িক দ্বন্দ্বও ছিল তার সত্ত্বে ভিক্টিম মিয়ার সাথে কিন্তু এই বিষয়টি আরও অবনতি হয় যখন এই সালিশের বিষয়টি যখন আসে এরই পরিপ্রেক্ষিতে গত সাতাশি জুন দুপুরে যখন সুরজ মিয়া তিনি আলিপাড়া জামা মসজিদে নামাজে নামাজে যান এ সময় আলাউদ্দিন হীরা তা সে এবং তার বিশ পঁচিশ জনের একটি দল ভিক্টিম সুরুজ মিয়ার ছেলে বড় ছেলে রাজু এবং ছোট ছেলে জনি তাদেরকে রাস্তায় পায় এবং রাস্তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে এ ঘটনায় শুনতে পেরে ভিকটিম সুরজ মিয়া তার সন্তানদের বাঁচাতে দ্রুত ঘটনাস্থলে যান সুরজ মিয়াকে দেখে আসামিরা আরও ক্ষিপ্ত হয় এবং তার উপরেও দেশি অস্ত্রশস্ত্র রামদা রড এগুলো চাপাতি দিয়ে তারা কোপাতে শুরু করে এ সময় সুরজ মিয়া তার তাদের একজনের হাত থেকে রামদা ছিঁড়িয়ে নেন এবং আত্মরক্ষার্থে তিনি পিছু হতে থাকেন এক পর্যায়ে হীরা এবং তার সহযোগীরা সুরজ মিয়াকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় এ ঘটনার পরপরই স্থানীয়রা ভিক ভিকটিম এবং তার ছেলেদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক সুরজ মিয়াকে মৃত ঘোষণা করেন গ্রেফতারকৃত এক নম্বর আসামি আলাউদ্দিন হীরার বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি ডাকাতি হত্যা চেষ্টা এবং গুরুতর জখমসহ দশের অধিক মামলা এবং জিডি রয়েছে এছাড়াও অপর তিন আসামির মধ্যে আলামিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক নারী শিশু নির্যাতন সহ পাঁচটি মামলা এবং জিডি এবং গ্রেপ্তারকৃত তিন নম্বর আসামি আসিলের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার প্রক্রিয়াধীন